বললেন বন্ধুরা, আমরা সমাজে চার শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণীর মানুষ হচ্ছে রিঅ্যাক্টিভ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা লেজি পিপল, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ইনঅ্যাক্টিভ, আর অন্য আরেক শ্রেণীর মানুষ হচ্ছে প্রোঅ্যাক্টিভ। চার শ্রেণীর মানুষের সাথে আমরা কিন্তু সমাজে বসবাস করি। যারা রিঅ্যাক্টিভ তারা যে কোনো কাজে তাদের মতের বাইরে গেলে তারা সবসময় রাগান্বিত হয়, রিঅ্যাক্ট করে। এরা কিন্তু প্রচণ্ড জেদি হয়, যে কোনো টার্গেট তারা যদি সেট আপ করে তাহলে তারা কিন্তু সুন্দরভাবে ফোকাস করতে পারে, কিন্তু দিন শেষে ওই রিঅ্যাক্টিভ আচরণের কারণে সব কিছু পণ্ড হয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা লেজি, প্রচণ্ড লেজি, তারা স্কিল ডেভেলপ করার জন্য কোনো কাজ করে না, তারা বসে বসে গসিপিং করে সময় নষ্ট করে, তারা কখনোই গঠনমূলক কোনো কাজে সম্পৃক্ত হয় না, তারা সমাজে একটা সময় গিয়ে তারা অনেক বেশি অবহেলিত হয়ে যায়। আরেক শ্রেণীর মানুষ আছে যারা ইনঅ্যাক্টিভ, তারা কখনোই কোনো কাজে তারা কাজ করার জন্য চিন্তা করে, তারা সবসময় শুধু দেখে আর মন্তব্য করে, চুপচাপ বসে সময় নষ্ট করে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা প্রোঅ্যাক্টিভ, তারা সবসময় সব কাজের মধ্যে ভালো কিছু দেখতে পারে। যেমন এখন প্রচণ্ড রোগ, অনেক মানুষ যারা নিয়েছে তারা এই রোগটাকে তারা একটা বাজে মন্তব্য করে পরিবেশ নষ্ট করে। আবার দেখা যাবে একটু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এমন একটা কথা বলে দিয়েছে যে কথার কারণে পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। কিন্তু যারা প্রোঅ্যাক্টিভ তারা বৃষ্টির মধ্যেও ভালো কিছু খুঁজে পাবে, যারা প্রোঅ্যাক্টিভ তারা এই রৌদ্রের মধ্যেও ভালো কিছু খুঁজে পাবে। এই শ্রেণীর মানুষ তারা সমাজে সবার কাছে সমাদৃত, তারা সব কাজে সফলতা অর্জন করে, তারা ভালো থাকে। পৃথিবীর সমস্ত বড় বড় নবী রাসূল মেসেঞ্জার যারা আছে প্রত্যেকেই কিন্তু প্রোঅ্যাক্টিভ মানুষ ছিল। তাই আমাদের উচিত প্রত্যেকটা মানুষের প্রোঅ্যাক্টিভনেস তৈরি করা, প্রোঅ্যাক্টিভ আচরণ করা, এবং প্রোঅ্যাক্টিভের জন্য ভিতরে গুণগুলো ডেভেলপ করা। আমরা অবশ্যই আমরা প্রত্যেকেই প্রোঅ্যাক্টিভ আচরণ করব। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।